মাস্টারমশাই মাস্টারমশাই ছুটতে ছুটতে এসে এইটুকু বলে হাঁপাতে থাকে ইসমাইল। সবাই বলে স্কুল মাস্টারই সব থেকে সুখের চাকরি, সে যে কত সুখের চাকরি হাড়ে হাড়ে টের পাচ্ছেন হলধর বাবু। ইউনিট টেস্ট, মিড ডে মিল, তারপরে এটা আবার বোর্ডিং স্কুল, সবসময়ের কাজের চাপ, সামনের সপ্তাহে ছেলের বিয়ে, তাও ছুটি পাননি। ফোনেই গিন্নির সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিচ্ছিলেন। কথার মাঝে ইসমাইল এসে পড়ায় বাধ্য হয়ে কথা থামাতে হলো। হেড স্যার যে যথেষ্ট রাগী সে কথা সব ছাত্ররাই জানে। হলধরবাবু তার রাগি গম্ভীর গলাতে ইসমাইলকে শুধান, কি হলো, মাঠে বাঘ বেড়েছে নাকি, এমন ছুটতে ছুটতে আসছো, কি হলো? তখন হাঁপাচ্ছে ইসমাইল, দুটো ঢোক গিলে মুখ কাচমুচো করে বলল, নতুন ছেলেটা। এইটুকু বলেই থেমে যায় ইসমাইল। নতুন ছেলেটা কি করেছে, এক ধমক লাগান হলধরবাবু। এবার আঙুল তুলে পুরনো হোস্টেলের বাড়িটার দিকে আঙুল তুলে ইসমাইল বলে, ও ওখানে ঢুকেছে ছেলেটা। আটকে ওঠেন হলধরবাবু, তোরা ছেলেটাকে বলিসনি ওখানে কারোর ঢোকা বারণ? আমরা কেমনে করে জানবো মাস্টার মশাই যে ও ওখানে ঢুকবে? আমরা সবাই মাঠে ফুটবল খেলছিলাম, হঠাৎ দিনেশ খেয়াল করে ছেলেটা দোতলার বারান্দাতে দাঁড়িয়ে আছে। আমরা সবাই ওকে ওখান থেকে চলে আসতে বললাম, কিন্তু ও ভেতরেই ঢুকে গেল, এখনও বেরিয়ে আসেনি। হলধরবাবু আজ প্রায় 19 বছর আছেন এই স্কুলে, তখন এই বিল্ডিংটাই ছাত্রদের হোস্টেল ছিল। এককালে কালবৈশাখী ঝড়ে রাতে বাজ পড়ে হোস্টেলের একাংশ পুরো ভেঙে পড়ে, কয়েকজন ছাত্র মারাত্মক রকমের আহত হয়েছিল, মারা গিয়েছিলেন কি একজন ছাত্র, মুখটুকু বাদে শরীরের একটা অংশ বিশ্রীভাবে ঝলসে গিয়েছিল। আজ 12 বছরের বেশি হয়ে গেল, এখনও সেই দিনের ঘটনা মনে পড়লে শিহরে ওঠেন হলধরবাবু। তারপর বছরখানেক ওই বিল্ডিং এমন অবস্থাতেই পড়ে না, হোস্টেলের ছেলেদের স্টাফ কোয়ার্টার্সে সরিয়ে আনা হয়েছিল। কিন্তু বেশ কিছুদিন পর থেকে যতবার ওই বিল্ডিংয়ের সংস্কারের চেষ্টা হয়েছে, একটা না একটা অঘটন ঘটেছে। দোতলার অবধি তো কেউ পৌঁছাতেই পারেনি, শেষ অবধি ভুতরে বিল্ডিং নাম দিয়ে বিল্ডিংটা ভাঙচোরা অবস্থায় পড়ে আছে। এই নতুন ছেলেটা তো সদ্য কদিন হলো ক্লাসে 6-এ ভর্তি হয়েছে, ওর বাবা মা দুজনে কীভাবে যেন মারা গেছে, জ্যাঠা এসে ভর্তি করে দিয়ে গেছেন। উনি বলেছিলেন অবশ্য ছেলেটি বড় দুরন্ত, কিন্তু এই কয়দিনে তো ছেলেটিকে বেশ চুপচাপে মনে হচ্ছিল, আর ভেবে কি হবে, এখন ভালোই ভালোই ওই ছেলেকে ভুতরে বিল্ডিং থেকে বের করে আনতে পারলেই হয়, না হলে কি কৈফত দেবেন ওর বাড়ির লোকের কাছে? শুধু কি বাড়ির লোক, পান থেকে চুন খসলেই পার্টি থেকে মিডিয়া, কেউ ঝাঁপিয়ে পড়তে বাকি থাকবে না। স্কুল ছুটির পর ওই প্রতিদিন বিকালে তো ছেলেরাও ওই মাঠেই খেলা করে, ওই ছেলে ওই সন্ধ্যের মুখে ওই ভাঙা বিল্ডিংয়ে ঢোকার কি দরকার পড়ল কে জানে, আজকালকার ছেলে পিলেগুলো বড্ড বেয়ারা। আর দেরি না করে ইসমাইলের সাথে ওইদিকে পা বাড়ান হলধরবাবু, অন্য ছেলেরা সব মুখ কাচুমুচু করে দূরে দাঁড়িয়ে আছে। হলধরবাবু বিল্ডিংয়ের দিকে এগোতে গিয়ে থমকে যান, গতবার এক মিস্ত্রি জোর করে ঢুকতে গিয়েছিল বিল্ডিংয়ে ঘরের জিনিসপত্র বের করে আনবে বলে, কিন্তু কি হলো, সবার চোখের সামনে সুস্থ মানুষটার মুখে রক্ত উঠে মারা গিয়েছিল, ডাক্তার ডাকার সময়টুকু অবধি পাওয়া যায়নি। খানিক পিছিয়ে আসেন হলধরবাবু, যা তো স্টাফ কোয়ার্টার্স থেকে স্যারদের ডেকে নিয়ে আয়। হলধরবাবু ছাড়াও আরও 2 জন স্যার থাকেন এখানে, একা কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে সবাই মিলে ভেবে কাজটা করাই ভালো। হলধরবাবুর মুখ থেকে কথাটা বের হতে না হতে 2 জন ছেলে ছুট লাগায়। হলধরবাবু হাত পারে, রামদিনকেও ডেকে আনবি, স্কুলের দারোয়ান কাম নাইট গার্ড রামদিন, পেটানো চেহারা, ভয় ডরও খুব একটা নেই, এমন সময়ে তো রামদিনের মতো মানুষকেই সাথে থাকা দরকার। ছেলেটা ভিতরে কী করছে কে জানে, সারা শব্দ তো নেই, মরে ফরে গেল না তো? না স্যার মরিনি, এই তো আমি। চমকে ওঠেন হলধরবাবু, আরে ভূতের মতো ধুম করে এই ছেলে উদাও হলো কোথা থেকে, এখনই তো সামনে কেউ ছিল না। কোনোরকম নিজেকে সামনে নিয়ে ধমক দিয়ে জিজ্ঞেস করেন, এই বিল্ডিংয়ে কেন ঢুকেছিলে, তুমি জানো না এখানে ঢুকে বারণ? কেন স্যার, কী হয়েছে এই বিল্ডিংয়ে? ছেলেটার কথায় কী ছিল কে জানে, কোনো প্রতিবাদ করতে পারে না হলধরবাবু, তার বদলে সেদিন সেই ভয়ঙ্কর ঘটনার কথা ব্যাখ্যা করতে লাগলো। ছেলেটা সম্পূর্ণ পড়ে গিয়েছিল স্যার, 12 বছর আগে সেই ঝলসানো মৃতদেহটা আবার চোখের সামনে ভেসে ওঠে হলধরবাবু, এত বছর পরও যেন ভয়ে শিহরে ওঠেন উনি। সামনে দাঁড়ানো নতুন ছেলেটাকে হাসতে হাসতে দেখে মাথায় আগুন জ্বলে যায় হলধরবাবু, বাজ খাই গলাতে জিজ্ঞাসা করেন, হাসির কি আছে? ছেলেটা তার পোলো ভরাটা খুলে ফেলে, দেখুন তো স্যার, হেড থেকে বেশি পুরো ছিল। চমকে ওঠেন হলধরবাবু,
কি বিভৎসভাবে পুরো শরীরের বাম দিকটা। এ তো সেই 12 বছর আগে বাজ পড়ে ঝলসে যাওয়া ছেলেটাকে দেখছে মনে হচ্ছে। আকাশে মেঘ তো ছিল না, তবুও খুব জোরে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন। কাছাকাছি কোথাও বোধ হয় বাজ পড়লো। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে অনতুলবাবু। উনি পিছন দিকে জোরে ছুটতে লাগলেন। ওই তো বঙ্কিমবাবু আর দয়ালবাবু আসছেন। দয়ালবাবু জিজ্ঞাসা করেন, ছেলেরা কি বলো, কিছুই তো বুঝতে পারলাম না, কে ঢুকেছে ওই ভূতরে বিল্ডিংয়ে? বঙ্কিমবাবু বলছেন, ওরা বলছে নতুন ছেলেটা নাকি ওই ভূতরে বিল্ডিংয়ে ঢুকেছে, কিন্তু ওর জ্যাঠা আমার মোবাইলে ফোন করেছিল, ওর ঠাকুমা অসুস্থ তাই ওকে নিতে আসবেন আগামীকাল। ছেলেটাকে আমার ঘরে ডেকে পাঠিয়ে সেই কথাটাই বলছিলাম, ও তো আমার ঘরেই ছিল। আপনি নিজে দেখেছেন এই ছেলেদের কথা কোনো ঠিক আছে নাকি? কি দেখতে কি দেখেছে, আকাশে এমন মেঘ করছে, এখনো খেলা খেললেই হবে, পড়তে বসতে হবে না, এখনই যে যার ঘরে গিয়ে ইংরেজি বই নিয়ে বসো, আমি 10 মিনিটের মধ্যে যাচ্ছি। দয়ালবাবুর বকুনিতে ছেলেরা সবাই হই হই করতে করতে ফিরে যাচ্ছে হোস্টেলের দিকে। ছেলেটা কি দেখতে কি দেখেছে হতে পারে, কিন্তু হলবাবু একটু আগে নিজের যা দেখেছেন তা ভুলবেন কি করে? কিন্তু সে কথা বলতে গেলে কেউ কি বিশ্বাস করবে? কাউকে কিছু না বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে পা বাড়ান হলদুরবাবু। মনে মনে ঠিক করে ফেলেন, ছুটি না পেলেও কাল সকালে মেডিকেল লিভ নিয়ে বাড়ি চলে যাবেন। আর মাত্র 3 বছর চাকরি আছে, গিন্নির কথা মতো এবার বাড়ি কাছাকাছি ট্রান্সফার নেওয়ার চেষ্টা করতেই হবে।